নবী জন্ম নিয়েছেন, জগতের মধ্যে তিনি শুভাগমন করেছেন, তার শুভাগমনের আলোচনা বেদাত নয়। বলবেন নবীর যুগে সাহাবায়ে কিরাম করলেন না কেন? নবীর যুগে সাহাবায়ে কিরাম করবেন কেন? যান বাঁচানো ঠাই, দান বাঁচানো ধায় হয়ে গেছে। মক্কা থেকে হিজরত করতে হলো মানুষগুলোকে, কাউকে একদল পাঠিয়ে দেওয়া হলো সেই ইথিওপিয়ায়, কতক্ষণ আবিসিনিয়ায় হাবেশায় পাঠিয়ে দেওয়া হলো, কত রকম কাজের মধ্যে। প্যারা নবী রসুল করিম সাল্লামের জীবনী ইতিহাস তারা তো কাছে থেকেই জানেন। তারপর নবী করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী কোন দিনে রোজা রাখা উত্তম? নবী করিম সাল্লাম সুয়েলা রসুল্লাহ সাল্লাম আনি সামে ফি ইয়ামিল ইসনাইন, হাদিসের মধ্যে এসছে যে সোমবারের দিনে রোজা রাখার গুরুত্ব কেন নবীজি? নবীজি বলেন ফিহে বলিত্ব, আমি ওই দিনে জন্ম নিয়েছি।